সালামু আলাইকুম আরহামুল্লাহ শাহেক আব্দুল হামিদ মাদানি রচিত কুইজ প্রশ্নোত্তর দ্বিতীয় পর্ব কনবীর সমর্থনে ব্যাংকে স্বরূপ পাঠানো হয়েছিল মুসা কোন কনবীর লাঠি সাফ হয়ে যেত মুসাআ আল্লাহামের এক স্বরে মানুষ মেরেছিলেন কনবী মুসা আলাহিসাম মহান আল্লাহ তুর পাহাড়ে সরাসরি গাইবি কথা বলছেন কনবীর সাথে মুসা আল্লাহ ইসলামের সাথে কনবী তোতলা ছিলেন মুসা আল্লাহিসাম মুসা আলাইহিস সালামের উস্তাদ ও নবী তার নাম কি খিযির খাজির আলাইহিস সালাম খাজির আলাইহিস সালাম موسی আলাইহিস সালামকে শিক্ষা দেওয়ার জন্য আপাতদৃষ্টিতে তিনটি বিপদ আপত্তিকর কাজ করেছিলেন তা কি উত্তর সুন্দর নৌকা ছিদ্র করে দিয়েছিলেন শিশু হত্যা করেছিলেন এবং বিনা মজুরিতে একটি দেওয়াল বানিয়ে দিয়েছিলেন 461 নম্বর প্রশ্ন কোন বীর কণ্ঠ শুরুবাসির মতো সুন্দর ছিল দাউদ আলাইহিস কন্নবীর সাথে পশু পাখি ও পাহাড় পর্বত তাসবি পাঠ করত দাউদ আলাইহিস সালামের সাথে বাইতুল মাগদিস বানান কন্নবী সোলাইমেন সুলাইমান আলী ইসলাম কনবী পাখির ভাষা বুঝতেন সালাম আলাইসালাম কন্নবীর রাষ্ট্রদূত পাখি ছিল সুলাইমান আলাইহিস সালামের সুলাইমান সালামের এক স্ত্রী ছিলেন এক দেশের রানী তার নাম কি ছিল বিলকিস কন্নবীকে একশো বছর মৃত্যু রাখার পর পুনরায় জীবিত করা হয়েছিল উজাইর আলাইহিস সালামকে জাকারিয়া সালাম পেশায় ছিলেন সুতোর মানে যারা কাঠের কাজ করে বৃদ্ধ বয়সে সন্তান হয় কনবী ইব্রাহিম ও জাকারিয়া আলাই মা মাথাকে করার দেশ আলাইহিস সালামের সম্পর্কে ছিলেন খালাতো ভাই কনবীর স্পর্শে অন্ধ চক্ষু ফিরে পেত মৃত জীবন ফিরে পেত আলাইহিস ইসা আল্লাহ ইসলামের সালামের আব্বার নাম কি ছিল উত্তর তার আব্বা ছিল না তার আব্বাস সারাই আল্লাহ তাকে তৈরি করেছেন ইসা সালামের উল্লেখের সময় ইসা বিন মারিয়াম বা মার ইয়াম তন ইসা বলা হয় কেন যেহেতু তিনি বিনা পিতা বিনা পিতায় জন্ম ছিলেন হিজরত কাকে বলে ইমান ও দিন বাঁচানোর উদ্দেশ্যে স্বদেশ ত্যাগ করাকে হিজরত বলে হিজরতে মোহাম্মদ ইসা ইসলামের সঙ্গী কে ছিলেন আবু বকর সিদ্দিক বদর যুদ্ধে কতজন সাহাবি অংশগ্রহণ করেন এবং কতজন শহীদ হন তিনশো বা তিনশো তিনশো চোদ্দ জন অংশগ্রহণ করেন শহীদ হন জন হার হলো কোন ভুলের কারণে রুমাত পাহাড়ে মোতায়েন তীর ভুলের কারণে শরীফের ভিতরে কয়খানা মূর্তি রাখা ছিল তিনশো খান প্রথম রাসুলকে নুহু আলাইসলাম মানুষ ইসলাম সালামকে ইমামুল আম্বিয়া বা আম্বিয়াগণের ইমাম বলা হয় কেন তিনিই কি তাদেরকে নামাজ পড়িয়েছিলেন কখন ও কোথায় ইসরা ও মিরাজের রাতে মাসিদুল আকসায় তিনি ইমামতি করেন সকল নবীদের নিয়ে তাই ইমামুল আম্বিয়া বলা হয় আবু জেহেলের মৃত্যু কোথাও হয় বদর প্রান্তরে যুদ্ধে আল্লাহ নবী ইসালাম ও আবু বকর সিদ্দিক রেদেলানু হিজরতের সময় কোথায় লুকিয়েছিলেন শহর গুহায় স্ত্রী ছেলে নাফাক অবস্থায় জিহাদের আহ্বানে গিয়েছিলেন হানজালা রেদানু এটি কোন যুদ্ধে উদ যুদ্ধে ফিরিস্তা গোসল দিয়েছেন কার্লাসের হানজালা রেদনানু এর কোন সাহাবি ব্যক্তি এক ওয়ক্তের নামাজ না পড়ে বেসতে গেছেন আমর বিন সাবেদ উদ যুদ্ধে শহীদ হয়ে না সালাদ উনি ইমান মানে ইসলাম গ্রহণ করেন কিন্তু সালাদের টাইম আসা আসার আগেই যুদ্ধে গিয়ে শহীদ হয়ে যান আশুরা রোজা কখন থেকে রাখা শুরু হয় ইসলামের পূর্ব থেকেই মক্কা বিজয়ের পর মোহান ইসলাম সালাম মুশ্রিকদেরকে কী শাস্তি দিয়েছিলেন তিনি তাদেরকে কি বলেছিলেন তিনি তাদেরকে ক্ষমা করে দিয়ে ক্ষমা করে দিয়েছিলেন এবং বলেছিলেন আজ তোমাদের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই আল্লাহ তোমাদেরকে ক্ষমা করুন এবং তিনি সর্বশ্রেষ্ঠ দয়ালু আব্বার কবর জিয়ারত করে ফিরার পথে আম্মা মারা গেলেন তখন নবী মোহাম্মদামের বয়স কত ছয় বছর মানে পেটে থাকা অবস্থায় মা মারা বাপ বাপ মারা গেছে আর যখন ছয় বছর তখন তার মাও মারা গেল নবী সাল্লামের আব্বার কবর কোথায় এবং তার আম্মার কবর কোথায় আব্বার কবর মদিনা এবং আম্মার কবর মক্কার আবহাওয়া আব নামক জায়গায় কত বছর বয়সে মহনী নবুয়াদ পান চল্লিশ বছর বয়সে ইসরা কাকে বলে নবী সাল মক্কা থেকে ফিলিস্তিনের বাইতুল মাকদিস রাতারাতি ভ্রমণ করাকে ইসরা বলা হয় মিরাজ কাকে বলে ফিলিস্তিনের বাইতুল মাকদিস থেকে সপ্তাকাশ ও জাহ্নাত ও জাহান্নাম রাতারাতি ভ্রমণ করা তথা আল্লাহর সাথে সাক্ষাৎ করাকে এই সফরকে মিরাজ বলা হয় সপ্তম আস আসমানে কোন নবীর সাথে নবী ইসালসলামের সাক্ষাৎ হয় ইব্রাহিম সালামের সাথে নবী খানো কয়বার ও কখন কখন সিনাসা কয় দুইবার মা হালিমার ঘরে থাকাকালে বেলায় এবং মিরাজে যাওয়ার পূর্বে মানে বক্ষ বিদীর্ণ যেটা বলা হয় আল্লাহ নবী ইসালামকে বিষ খাওয়ানো হয়েছিল কোথায় খাইবারে আবু তুরাব কোন স্বামীর উপনাম ছিল আলী রানু এর নবীসুলামের পাঁচটি স্ত্রীর নাম বলুন খাদিজা আয়েশা হাফসা উম্মে হাবিবা উম্মে সালমা রেদালানু নবীসুল এর সাথে প্রথম কার বিবাহ হয় তখন উভয়ের বয়স কত ছিল খাদিজা রেদালানু এর তখন তার বয়স চল্লিশ এবং নবীসুলের বয়স পঁচিশ এটা নিয়ে কিছু মতভেদ আছে খাদিজা এর বয়স কিছু কম এমন এমন উল্লেখ আছে মানে পঁচিশের বেশি কিন্তু চল্লিশ না মানুষ এর মধ্যে উম্মুল মাসাকিন কার পদবী ছিল হজরত জয়নব খুজাই মা রেদালানু বিবাহের আগে মহানবিস্লাম কোন স্ত্রীকে স্বপ্নে দেখেছিলেন আয়সার রেদালানুকে নবীসাল সালাম এর সাথে কোন স্ত্রীর বিবাহ বিদেশে হয়েছিল উম্মে রাম লাহুর হাবসায় হয়েছিল এটা কোন স্ত্রীর সাথে নবী সালাম এর বিবাহ আসমানে হয়েছিল জয়নব বিনতে জাহস রেদালন এর সাথে মহানবা এর কোন স্ত্রীর চরিত্রে দেওয়া হয়েছিল আয়েশা রাদানন্দ এর চরিত্রে নবী ইসাল্লামের চারটি পুত্রের নাম কি কাসেম তাহের তাইব ও ইব্রাহিম রাজারানো নবী চারটি কন্যা নাম কি যায় নাম রুকাইয়া কুলসুম ও ফাতেমা রাজানো নবীসাল্লাম কোন দিনে কুবার মসজিদ জিয়ারত করতেন শনিবার কাবা শরীফের ত্যাক্ত অংশটির নাম কী হাতিম প্রচলিত ভুল নাম হিজরে ইসমাইল ফাতেমা ইয়াজ দহম কি উত্তর শেখ আব্দুল কাদের জালানি রাহিমুল্লাহ এর ওফাদ উপলক্ষে পালনীয় পর্বের দিন মৃত্যু উপলক্ষে ফার্সি ভাষা ইয়াস মানে এগারোতম যেহেতু এই দিনটিকে বিদাতি মুসলমানরা ফাতিয়া ইয়াজ নামে স্মরণ পালন করে থাকে এসব পালন করা বিদাত করা যাবে না আখিরি চাহার সম্ভা কি ফার্সি ভাষায় আখিরি চাহার সম্ভা মানে হলো শেষ বুধবার সফর মাসে আমাদের প্রিয় নবী মোহান মোহাম্মদ সাল্লাহ সাল্লাম নাকি কিছুদিন অসুস্থ থেকে এই মাসের শেষ বুধবার তিনি রোগমুক্ত হয়ে মানে স্নান মানে ইয়ে করছেন মানে গোসল দিয়ে দিচ্ছেন স্নানাহার করেছিলেন তাই সেই জন্য এই দিনে বহু মুসলমান বিদাতী এই পর্ব পালন করে থাকে মানে এগুলো পালন করা বিদাত কোরআন হাদিসের আলোকে বা রসালাম সাহাবিরা কখনো এসে পালন করেননি ফাতেহা দোয়াজ দোয়াজ কি ফার্সি বাছায় দোয়াজ দহম মানে হলো বারোতম রবিউল আওয়াল মাসের বারো তারিখে রাসুলক রাসুলকাল পৃথিবীতে বিদায় নিয়েছিলেন বলে মুসলিম জাহানের বিদাতি মুসলমান এই দিনটিকে ফাতিয়া দোয়াজ দহম নামে অভিহিত করে বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে পালন করে থাকে এগুলো পালন করা বিদাত করা যাবে না পালন কোন সাবের পাঁচ সাক্ষী দুজন সাক্ষীর সমান মেমা বিন সাবেদ মাঝাবের ঝুটা নবীর নাম কি মির্জা গোলাম আহমাদ কাদিয়ানি মানে মিথ্যা নবী দাবি দাবিদার নবীর মহব্বতে ওয়েস কর্নি তার একজন বড় ভক্ত ছিলেন তিনি কি সাবি মানে তিনি কি সাবি কিনা তবেই তিনি মেহমান হয়েছিলেন আবু আবুব আনসারির বাড়ির মুনাফিকদের প্রথম দল দল নেতার নাম কি আবদুল্লাহ বিন উবাই বিন সালুল আল্লাহ রাসুলামের যে চাচা মরণের সময় তার কথা না মেনে কলেমা না পড়ে মারা গেলেন তার নাম কি আবু তালেব আল্লাহ রাসুল্সালামকে জাদু করেছিল কে লাবিদ বিন আসাম ইয়াহুদি জাদু শিক্ষার মূল কেন্দ্র কোথায় ছিল ইরাকের বা বাবিল শহর তাবক যুদ্ধের সাজ সরঞ্জাম যিনি প্রস্তুত করিতেন সেই সাহাবের নাম কি উসমান বিন আফান কেবল একজন সাহাবের জন্য নিজের বাপ মা উভয়কে উৎসর্গ করেছিলেন সেই শাহ সাহাবের নাম কি কোন সময় এবং কেন এই উৎসর্গ তার নাম সাদ বিন ওয়াক্কাস এটি ছিল যুদ্ধকালে কারণ তিনি বীরত্ব সফলতার সাথে তীর মেরে মুশরিকদেরকে রাসুল ইসলাম হতে দূরে সরিয়ে রাখেন মানে তীর মেরে মেরে মুশরিকদেরকে রাসুল ইসলাম কাছে যাতে না আসতে পারে মক্কা বিজয়ের যুদ্ধ হতে মক্কা যুদ্ধ কত হিজরিতে হয়েছিল অষ্টম হিজরে পৃথিবীর কোন মসজিদ বছরে মাত্র একদিন মুসল্লিতে সরগরম হয় আরাফার নামিরা মসজিদ জেরুজালেমের আধুনিক নাম কি আলকুদ জেরুজালেমের পুরাতন নাম কি ইলিয়া পৃথিবীর সবচেয়ে পুরাতন শহরের নাম কি দামাক্স মানে দামি এক যেটা সিরিয়াতে স্বামী স্ত্রী মিথ্যা নবতের দাবিদারদের নাম কি মুসাইলিমা সাজা স্বামী স্ত্রী দুজনেই মিথ্যা নবী দাবি করছে কোন কবিকে কবিকে তার কবিতা হত্যা করেছে মুতান্নাবি ইমাম আহমদ বিন হাম্বলকে জেলে রেখে প্রহার করা হয়েছিল কোন অপরাধে কোরআন আল্লাহর কালাম কোনো সৃষ্টি নয় এই ফতোয়া দেওয়ার অপরাধে যদিও এটা ঠিক রাজ কর্তৃপক্ষের মার খাওয়ার পরে হাত ছেড়ে নামাজ পড়েছেন কোন ইমাম 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 মালিক রাজ কর্তৃপক্ষ মার মার মারছিল পরে থেকে নামাজ হাত ছেড়ে দিয়ে পড়ছেন কোন নবীকে তিনি মাসে গিলে নিয়ে পুনরায় উদ্গ্রহণ করেছিল ইউনুস নবী ইউনুস আল ইসলাম সাবি সর্বশেষে মৃত্যুবরণ করেন আবুল আবু তুফাইল আমের বিন ওয়াশিলা আল ইসলামের প্রথম নার্সকে রুফাইদা বিনতে সাদ কোন সাবের উপর নবী সালাম সত্তর বার জানাজা পড়েছেন হামজা মোহান আল্লাহ এর সাথে কোথায় কথা বলেছেন সাত আসমানের উপরে মোহান আল্লাহ মুসালাইসাল্লাম এর সাথে কোথায় কথা বলেছেন তুর পাহাড়ে এক ফিরকা কাবা ঘরের হাজরে আসাদ চুরি করে বাহারায় নিয়ে যায় সে ফিরকার নাম কি কারামা কারামিতা মোহানবী ইসালাম কয়টি যুদ্ধে শশরীরে শরিক হয়েছিলেন নয়টি যুদ্ধে চার খলিফার মধ্যে কোন কোন খলিফার মৃত্যু হত্যার মাধ্যমে হয়েছিল উমার উসমান ও আলী তিনজনেরই হত্যা তিনজনকে হত্যা করেছিল আলী এদালনকে সুরা মেরে কি হত্যা করেছিল আব্দুর রহমান বিন মুসলিম উমর আদালনকে সুরা মেরে হত্যা করেছিল আবুলুলুয়া মাজুসি আল্লাহর উন্মুক্ত তরবারি কোন সাহাবী খালেদ বিন আওয়ালিদ নু সাল্লাম কত বছর দাওয়াতের কাজ করেছেন 950 বছর হাদিস জমা করতে নির্দেশ দান কে উমর বিন আব্দুল আজিজ পাথরের উপর মুসালে সাল্লাল্লাহু আলাইহি ওয়া লাঠির আঘাতে কয়টি ঝড়না প্রবাহিত হয়েছিল বহাড়ি ঝড়না একটি মাত্র ব্যক্তির উপর গায়েবেদ না জানা যাওয়ার কথা প্রমাণ আছে তিনি কে আফসা রাজা নাজাশি কোন নবীর জাতি ওজনে কম বেশি রিপোর্ট করতে সয়ব আলাইহিস সালাম এর নব উম্মত কোন সাবিকে দেখে শয়তান পলায়ন করতো উমর বিন খাত্তাব রেদালানুকে লাঠুর উপর ভর দিয়ে এক নবী দাঁড়িয়ে ছিলেন এমন অবস্থায় তার জান কবজ করা হয় তিনি কোন নবী সুলাইমান আলাইহিস ইসলাম কোন নবী সিদ্দিক নামে প্রসিদ্ধ ইউসুফ আলাইহিস সালাম কোন সাহাবি সিদ্দিক নামে প্রসিদ্ধ অব্বকর রেদালানু মিস্লামের ইন্তিকাল হয় কোন স্ত্রীর ভাষায় আদে আয়েশা না কোন শহরের পূর্ব দিকে ঈসা আলাইহিস সালাম আসমান হতে অবতরণ করবেন দিমাক শহরে মানে সিরিয়ার দামেক শহরে আসমান হতে অবতরণ করবেন কেমদের পূর্বে কে বল বলা মানে বড় যে আলামত এই হিসেবে এগুলো প্রকাশ পাবে দা দাজাল আসবে ইসলাম সামের আগমন হবে ইমাম মাহদি আসবে কোন সাবের ইমা ইমান সকল মতের ইমান অপেক্ষা ওজনে বেশি আবু বকর সিদ্দিক রেদালানো এর ইসলামের প্রথম রাজাকে মুয়াবিয়া আনহু প্রথম মহিলা শহীদ শহীদকে হত্যা করেছিল কে আবু জাহল মানে সুমাইয়া রেদালানোকে এই আবু জাহেল হত্যা করেছিল তিনি প্রথম মহিলা শহীদ যে পাহাড়ে নূরের কিস্তি থেমেছিল সেই যুদি পাহাড়টি কোথায় তুর্কিয়া মানে তুরস্ক তুর্কি দুই মুসলিম ও দুই কাফের বাচ্চা সারা পৃথিবী জুড়ে বাদশাহী করেছেন তারাকারা সুলাইমান ও জুলকার নাইন মানে দুই মুসলিম হলে সুলাইমান ও জুলকার সারা পৃথিবী জুড়ে এবং দুই কাফের হচ্ছে নৌমুদো বুক তে নাসোর সর্বপ্রথম সর্বশেষ বিষয়ক প্রশ্নোত্তর বিভাগ মান মানে মহান আল্লাহর সর্বপ্রথম সৃষ্টি কি কলম পৃথিবীর ইতিহাসের প্রথম মূর্তি পূজা কখন শুরু হয় আলাইহিস সালামের যুগে পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম গুরু পূজা কারা করে বানী ইসরাইল ইহুদিরা কি আমাদের সময়ে সর্বপ্রথম কবর থেকে পুনর্জীবিত হবেন কি সর্বশেষ নবী আমাদের মানে আমাদের নবী সার সাল্লাম কি আমাদের দিনে শেষ ফু সিঙ্গার মানে যে শেষ ফুৎকার দিবে সিঙ্গায় ফুৎকার দিবে এরপরে কোন নবীর প্রথম জ্ঞান ফিরে পাবেন অথবা তিনি অজ্ঞান হবেন না মুসা আলাইহিস সালাম কি আমাদের দিন নারী পুরুষ সকলের উলঙ্গ অবস্থায় হাসার হবে সর্বপ্রথম সর্বপ্রথম কাকে আবরণ পরানো হবে ইব্রাহিম আলাইহিস সালামকে জান্নাতের প্রথম খাবার কি মাছের কলিজা জিনিস ইনসানের মধ্যে সর্বপ্রথম দৃষ্টি প্রবেশ করবেন কে সর্বশেষ নবী চান আলাইহিস সালাম পৃথিবীর সর্বপ্রথম কে সাফা মারার সাই করেন হাজার মানে হাজেরা রাদিয়াল্লাহু প্রথম কাবা মানে বাইতুল্লাহ যেটা আমাদের কেবলা কাবা ইসলামের প্রথম মসজিদ কোনটি মসজিদ কুবা পৃথিবীর প্রথম সন্তানকে কাবিল পৃথিবীর সর্বপ্রথম খুনিকে কাবিল প্রথম কলম দ্বারা লিখেন ও সেলাই করেন কে ইদরিস সর্বপ্রথম ইসলাম গ্রহণ করেন কে পুরুষদের মধ্যে আবুকর কিশোরদের মধ্যে আলী রাজু দাসদের মধ্যে খাদিজা রাজানো আনসারদের মধ্যে জাবির বিন আবদুল্লাহ সর্বপ্রথম আজান কে বিলাল রাজন ইসলামের প্রথম মসজিদ বানানকে আম্মার রাজানো সর্বপ্রথম তলোয়ার ধরেন কে জুবাইয়ের রাজালানো সর্বপ্রথম খুলে ফুকে আবুকর রাজানো সর্বপ্রথম আমিরুল মোমিন খেতাবকার উময়ের সর্বপ্রথম কোরআন জমা করেন কে বকর মানে কোরআনকে এই আমাদের যে এখন বর্তমানে কোরআন পুস্তক আকারে এভাবে জমা করেন আব্বু হাজার হত্যার পূর্বে সর্বপ্রথম দুরাকাত নামাজ করেন কে খুবাই বিন আদি হাজার ইসলামে সর্বপ্রথম তীর কে সাদ বিন আবি বাকি কবরাস্তানের সর্বপ্রথম কবর হয়কার উসমান উসমান বিন উনের সর্বপ্রথম খতনা করেন কে মানে মুসলমানের যেটা হজরত ইব্রাহিম আলিসাম সর্বপ্রথম চুল পাকে হরজত ইব্রাহিম আলামের সর্বপ্রম মিমবর খুদবাজানকে হজরত ইব্রাহিম আলিয়ালাম সর্বপ্রথম ডাক পাঠানকে হজরত ইব্রাহিম সর্বপ্রথম দাদন করেন কে হজরত ইব্রাহিম আলিয়া ইসলাম সর্বপ্রথম পায়ে জামা করেন কজরত ইব্রাহিম আলাইসালাম আল্লাহর রাস্তায় সর্বপ্রথম তীর সালানকে সাদ বিন আবি সর্বপ্রথম আজানের মিনার ব্যবহার করা হয় কোথায় দিমাস্কের জামে মসজিদ মানে দামেস্কের জামা মসজিদে সর্বপ্রথম চিরাখানায় নির্মিত হয় কোন দেশে চীন দেশে সর্বপ্রথম ফুটবল খেলা চালু করা হয় কোন দেশে চীন দেশে প্রায় তিন হাজার খ্রিস্টাব্দ পূর্বে যদিও বর্তমানে যেভাবে ফুটবল খেলা হয় হারজিতের জুয়া যেটা এমনি শরীর চর্চা হিসেবে সতর ডেকে খেলা যেতে পারে অপারেশনের জায়গা করে সর্বপ্রথম অপারেশান হয় কোথায় কখন জর্জিয়াতে আঠারোশো বিয়াল্লিশ খ্রিস্টাব্দের তিরিশ মার্চ সিজার সিজার করে সর্বপ্রথম বাচ্চার নাম কী সিজার করে সেই বাচ্চার নাম সিজারি কাইসার বা কাইজার এটি রোমান সম্রাটের উপাধি তিনি সর্বপ্রথম ওই পদ্ধতিতে লাভ করেন বলে ওই জন্মপদ্ধতির ওই নাম পড়ে যায় সর্বপ্রথম মুসাফাহা চালু করে কারা ইয়ামানবাসীরা বাসিরা ইয়ামানবাসীরা মুসাফাহা মানে হ্যান্ড হ্যান্ডশেক যেটা সর্বপ্রথম বারুত্তরী করা হয় কোথায় চীনে ব্যবহার করে চেঙ্গিস খান সর্বপ্রথম সার্কাস চালু হয় কোথায় প্রাচীন রোমে ইটালিতে সর্বপ্রথম সশব্দে কোরআন পাঠ করেন কে ইবনে মাসুদ রাজ মক্কা এক মাকামে ইব্রাহিমের কাছে শাস্তের সময় সশব্দ সুরা রহমানের প্রথম অংশ তেলাত করেন কাবা কাবা গৃহের চারিপাশে সর্বপ্রথম মসজিদ নির্মাণ করেন কে উমার বিন খাত রাজানু সর্বপ্রথম মুদ্রান মুদ্রান নোট ব্যবহার করা কোথায় সিনে সর্বপ্রথম ডাক টিকিট চালু হয় কোথায় ব্রিটেনে রানী ভিক্টোরিয়ার ছবি নিয়ে সর্বপ্রথম পৃথিবীর মানচিত্র অঙ্কন করেন কে আল ইদ্রিসি ইনি রূপার একটি বল বানিয়ে তার উপর বিভিন্ন দেশের নকশা আঁকেন পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম চিঠিতে বিসমুল্লাহ রহমান রহিম লিখেনকে নবী সুলাইমান আলাহ ইসলাম বাণী সর্বপ্রথম ফিতনা কি নিয়েছিল মহিলা নিয়ে পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম হিজরতকারীকে ইব্রাহিম আলাহ ইসলাম এ উম্মত থেকে সর্বপ্রথম কোন কোন ইলম উঠে যাবে কোন জ্ঞান ফারায়েজের ইলম মানে যেটা আমাদের উত্তরাধিকারের সম্পদ মানে বাপ মাও যে রেখে যায় সম্পদ সেটা যে ভাগ বাটারো যে ফারেয়াজ বলে উত্তরাধিকারী এই ইলম যে কিভাবে করতে হবে ভাগ দেখা যাবে একজন বেশি নেবে কম দেবে আরেকজনকে ফাঁকি দিবে এভাবেই এখন ঘটতেছে সর্বপ্রথম কে গণনা করেছেন উমার আলিস উমার আদাল পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম কাফের কে ইবলিশ পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম অহংকার কে করে ইবলিশ পৃথিবীর বিশ্বের প্রথম পাপ কি হিংসা ও অহংকার শয়তান করেছিল ই আমাদের দিন আল্লাহর হক বিষয়ক সর্বপ্রথম হিসাব কিসের হবে নামাজের দিন বান্দার হক বিষয়ক সর্বপ্রথম হিসাব কিসের হবে খুনের কেউ যদি খুন করে কাউকে দিন আল্লাহর নিয়ামত বিষয়ক সর্বোত্তম হিসাব কিসের হবে ঠান্ডা পানির ইয়ামতের সর্বশেষ নিদর্শন কি ইয়ামান থেকে নির্গত আগুন ইসলামের সর্বপ্রথম মহিলা শহীদকে কে সুমাইয়া রেদালানো সর্বপ্রথম ফিক কিতাব রচনা করেন কে ইমাম মালিক রহিম উল্লাহ মানব সর্বশেষ অস্থিরত কি ছিল নামাজ পড়তে বলছিল ও কৃতদাস দাসীর মানে দাস দাসীর ব্যাপারে সতর্ক হতে বলছিল তাদের অধিকার বিষয় সৃষ্টির মধ্যে সর্বশেষে মৃত্যুকার হবে যে আল্লাহর যে সৃষ্টি তার মধ্যে সবচেয়ে শেষে মৃত্যুকার হবে মৃত্যুর মানে মৃত্যু তো আল্লাহর একটা সৃষ্টি এই মৃত্যুকেও আল্লাহর মৃত্যু দিয়ে দিবে মানে শেষ করে দিবে সর্বপ্রথম আনুমিক বোমা ব্যবহার করে কারা কাদের উপর মানে ব্যবহার করে আমেরিকা জাপানের হিরো সীমার উপরে পারমাণবিক বোমা ব্যবহার করে সাধারণ জ্ঞান বিষয়ক উত্তর বিভাগ আলোর গতি সেকেন্ডটি কত এক লক্ষ ছিয়াশি হাজার মাইল আলো থেকেও বেশি গতিকার দৃষ্টির কোন প্রশ্নের উত্তর কোন সময় এক হয় না কয়টা বাজে এই প্রশ্নের উত্তর এক সময় এক হবে নরে না সরে না অথচ সারা পৃথিবীতে পৌঁছ পৌঁছেছে কে রাস্তা হিমালয় মানে কি বরফের ঘর যে ঋণ দেয় যে ঋণ দেয় তাকে বাংলায় কি বলে উত্তমন্য যে ঋণ গ্রহণ করে তাকে বাংলায় কি বলে অধমন্য মুসলিম রাষ্ট্র কয়েকটি সাতান্নটি কোন জিনিস ব্যবহার করতে হলে ফেলতে হয় জাল সমুদ্রের উপর পঁচিশ কিলোমিটার লম্বা বৃষ্টি কোথায় সৌদি আর বাহিন বাহরাইনের মাঝে অলিম্পিকের পাঁচটি বালার চিহ্ন কি বোঝায় পাঁচটি মহাদেশ পাখির একটি ডিম সিদ্ধ করতে যদি এক ঘন্টা পনেরো মিনিট লাগে তাহলে দশটি ডিম সিদ্ধ করতে কত সময় লাগবে একই সময় কোন জিনিস যার প্রস্তুত কারো বিক্রি করে তার ক্রেতা ব্যবহার করে না এবং তার ব্যবহারকারী দেখতে পায় না কাফন মানে কাফনের কাফন বন্যায় একটি তালগাছ ডুবে গেছে অথচ মোরল বলছে তার এক হাঁটু পানি তাহলে মোরল কত লম্বা ছিল আসলে তালগাছটি ছোটো ছিল ঘরের মধ্যে চেয়ার টেবিল বা উঁচু কোনো জায়গা নেই ঘরের মেঝেতে আছে পানি সেই ঘরের কুড়িতে উঁচুতে দড়ি বেঁধে একটি মেয়ে গলায় দড়ি নিল পানিটা বরফ ছিল রাতের পাহারাদার মালিককে স্বপ্নে বিপদের খবর দিল খবর সত্য ছিল তবুও তাকে চাকরি থেকে বরখাস্ত করলো কেন যেহেতু সে আসল ডিউটি থেকে ঘুমায় তাই নীল নীলকালের কলম দ্বারা লাল লেখা সম্ভব কি সম্ভব লাল শব্দটা লিখলেই হবে এরা দু বাপ বেটা ওরা দু বাপ বেটা তিনটি রুটি গোটা গোটা তা কি করে সম্ভব দাদু বাপ এবং ছেলে মোট তিনজনই স্বামী স্ত্রী খেজুর খেতে খেতে এক জায়গায় আটি ডাকছিল হঠাৎ স্বামী বলল আমার আটি থেকে তোমার আটি আলাদা করো তা না করলে তোমাকে তালাক এখন স্ত্রী কি করবে সমস্ত আটিকে এক অপর থেকে পৃথক করে দেবে স্ত্রীর সিঁড়িতে উঠছিল নিচে থেকে স্বামী বললো তুমি উপরে এক ধাপ উঠলে তালাক নিচে এক ধাপ নামলে তালাক এখন স্ত্রী কি করবে তাহলে তালাক হবে না উত্তর বসে যাবে একটি দাগ টেনে স্বামী স্ত্রীকে বললো এই দাগ স্পর্শ না করে দাগটিকে ছোটো করতে হবে না হলে তুমি তালাক এখন স্ত্রী কি করবে তাহলে তালাক হবে না পাশে একটা বড় দাগ টেনে দেবে নৌকায় দুশো কেজির বেশি এক কেজিও মাল যাবে না একটি হাতের ওজন পুরো দুশো কেজি নৌকায় চাপিয়ে মাছ নদীতে পাঁচ কেজির মতো লেদে দিল নৌকা ডুববে কিনা না কারণ হাতির ওই ওজন ছিল সঙ্গে দুটি লোহার বল আছে নৌকায় একটি যাবে দুটি একসাথে যাবে না বড় বড়ওয়ালা কিভাবে পার হবে উপর দিকে সুরে খেলা করতে করতে যাবে কোন প্রশ্নের উত্তর কোনো সময় হ্যাঁ হয় না তুমি কি ঘুমাচ্ছ কোন জিনিস দেখা যায় না অথচ তা সর্বদা আমাদেরই সামনে থাকে ভবিষ্যৎ আরবি একটা শব্দ বলুন যাদের চোদ্দটি নোক্তা আছে কোন প্রাণী পুরুষ গর্ভধারণ করে সিন্ধু ঘটুক কোন পাখি মরার পর বাচ্চা দেয় কোকনস পাখি কোন জিনিস আপনার অথচ তা অন্য ব্যবহার করে বেশি নাম দিক দর্শন যন্ত্রে কোথায় কাজ করে না সুমেরু কুমেরুতে যার সব দিকে ফুটো অথচ পানি ধরে রাখে তাকি স্পঞ্জ আকাশ ও পৃথিবীর মাঝে কি আছে ও আছে মায়ের গর্ভে জন্ম নেয় নি কে কে আদম হাওয়া ইসমাইলের এর পরিবর্তে যবেহিকৃত দম্বা এবং সালে নবীর উটনী চলমান কবর কি তিমি মাছ পৃথিবীতে শেষে মাত্র একবার সূর্যের আলো পড়েছে কোথায় মুসা আলাইহিস সালাম ও তার সম্প্রদায় সমুদ্র অতিক্রম করার সময় লোহিত সাগরের সমুদ্র তলে একমাত্র কোন পানি যে শীত হয়ে ঘুমাতে পারে মানুষ পৃথিবীতে প্রায় কত রকম ভাষা আছে সাতাশো রকম একটি লোক কালো কাপড় পরে আছে রোডে লাইট নেই গাড়িতে লাইট নেই দ্রুত গতিতে চলা সত্ত্বেও অ্যাক্সিডেন্ট করে না কেন কারণ দিন বেলা কোন দেশ দুটি মহাদেশে অবস্থিত মিশর এশিয়া ও আফ্রিকা এবং তুর্কিস্তান হচ্ছে এশিয়া ও ইউরোপে একমাত্র কিছু না খেয়ে কেবল হাওয়া খেয়েও হাওয়া মানে বাতাস খেয়ে বেঁচে থাকতে পারে কোন প্রাণী বিষা প্রাণী জগতে সবচেয়ে বড় দেশ কি নীল তিমি জন্মের সময় এর ছানার ওজন হয় প্রায় ছয় হাজার কেজি কোন প্রাণী এক মাসেরও বেশি দাঁড়িয়ে থাকতে পারে ঘোড়া দাঁড়িয়ে ঘুমায় কোন প্রাণী ঘোড়া চোখ খুলে ঘুমায় কোন প্রাণী মাছ কোন পদার্থ পানি দ্বারা পুড়ে সোডিয়াম পানি দিলে পুড়ে যায় সব কিছু খায় পানি খেলে মারা যায় তাকে আগুন কাবা শরীফের দরজা কোন ধাতু দিয়ে তৈরি দুইশো আশি কেজি স্বর্ণ দিয়ে তৈরি মানে সোনা দিয়ে তৈরি নয়ের নবগ্রহ নয় নয়টি গ্রহ কী সূর্য সূর্যচন্দ্র মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র শনি রাহু ও কেতু তিন তিনে নেতৃত্ব কী কী দুই কপালের চক্ষু আর একটি জ্ঞান জ্ঞানচক্ষু ডারউইনের থিওরি কি মানুষ পূর্বে বানর ছিল এটা ভুল 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 তত্ত্ব মানুষ পূর্বে মানুষই ছিল বিবর্তনবাদ বা ক্রম বিকাশবাদ কী মানুষ পূর্বে বাদর ছিল মানে বানার ছিল ক্রমে ক্রমে মানুষ হয়েছে জন্ম তার কি মানুষ মরার পর আবার পৃথিবীতে জন্ম নেওয়ার বিশ্বাস এগুলো ভুল আঁকিদার মিথ্যা রোটারি ক্লাব কি ইহুদি প্রতিষ্ঠান যার উদ্দেশ্য হলো ইসলাম ও মানুষের চরিত্রে ধ্বংস করা ধর্ম ধর্ম নিরপেক্ষতা কি রাজনীতিতে ধর্মের স্থান নেই এটাই হলো ধর্ম নিরপেক্ষতা এটা এগুলো ভুল সমাজতন্ত্র কি সমাজভুক্ত সকল ব্যক্তির হিতার্থে ভূমি ও কলকারখানা প্রভূতি উৎপাদনের সহায়ক সমস্ত কিছু রাষ্ট্রের হাতে ন্যাস্ত হওয়া উচিত এই মতবাদমূলক রাষ্ট্র শাসন ব্যবস্থা socialism যেটা সাম্যবাদ কি উচ্চ বা নর নারী নির্বিশেষে রাষ্ট্রের সকল লোকের সমান অধিকার প্রাপ্য এই মতবাদ কমিউনিজম যেটা নারীবাদ কি পুরুষের সমান অধিকার নারীর আসলে যৌন স্বাধীনতার এটা আন্দোলন মানে যদিও মহিলার ওপরে এটা পুরুষের সমান অধিকার কিন্তু এটা আসলে যৌন স্বাধীনতার জন্যই তারা আন্দোলন করে মৃতসাগরের এই নাম কেন কারণ তাতে মাছ বাঁচতে পারে না জনসংখ্যার দিক দিয়ে সবচেয়ে বড় দেশ কোনটি চীন জনসংখ্যার দিক দিয়ে সবচেয়ে বড় মুসলিম দেশ কোনটি ইন্দোনেশিয়া বছরে টি মাস হলো কেন কারণ চার বছরে বারো বার পৃথিবীকে প্রদক্ষিণ করে পৃথিবীর সবচেয়ে লম্বা প্রায় একশ একষট্টি কিলোমিটার ক্যানেল কন্ট্রি খাল মানে খাল বা ক্যানেল যেটা মানুষ তার দুটি ছোট অঙ্গ নিয়ে মানুষ তাকে কি হৃদয়জীব একটি বয়প্রাপ্ত মানুষের পরিমাণ মানে কয় লিটার রক্ত থাকে ছয় লিটার মানুষের দেহ পাঁচ থেকে ছয় লিটার এভারেজ মানুষের দেহে সবচেয়ে শক্ত হার কোনটি সলের হার কালো সোনা ও সাদা সোনা কাকে বলে হলো তুলোকে মাসি উড়ন্ত অবস্থায় এক সেকেন্ডে কতবার ডানা হেলায় তিনশো বিশ বার ডানা হেলায় বা ঝাপটা মশার চোখ কয়টি একষট্টি কোন পানির হাট তিনটি অক্টোপাস মশারের তিনটি হার বলে কথিত কোন লোক উপকার করতে গিয়ে অপকার করে বসে আহম মানুষ নিঃশ্বাসে প্রত্যেক পরিমাণ মানে কতটুকু হাওয়া টানে প্রায় এক হাজার লিটার মানে প্রতিদিন পিঁপড়ের পা কয়টি ষোলোটি জোয়ার ভাটা হয় কীভাবে পৃথিবীর চাঁদের মধ্যে আকর্ষণ বিকর্ষণের ফলে কোন প্রাণীর পাঁচটি চোখ মৌমাছির পৃথিবীর কোন শহর পানির উপরে অবস্থিত ইটালির ভেনিস শহর আল্লাহ মাদেরকে কুরান জ্ঞান অর্জন করে সেভাবে আসসালামু আলাইকুম আরহামুয়ালাইকুম আরহামি আবরাকাত শাহেক আব্দুল হামিদ মাদানী গর্তিক রচিত কুইজ প্রশ্নোত্তর দ্বিতীয় পর্ব কনবীর সমর্থনে ব্যাংকে স্বরূপ পাঠানো হয়েছিল মুসাআল ইসলামের কনবীর লাঠি সাফ হয়ে যেত মুসা ইসলামের এক স্বরে মানুষ মেরেছিলেন কনবী মুসা